কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলো মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে আর কান্নার আওয়াজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর মধ্যে বসা ওমর ফারুক তাকায় তাকায় দেখে আম্মাজান কান্না করতেছে আম্মাজান কান্না করতেছে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে বাবা আমার কোন রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে মা আপনি কেন কান্না করতেছেন আপনার তো কোনো ভয় নাই কোনো ভয় নাই ভয় তো আমার 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 উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাগড়ি নিয়া পাগড়িটা নিজের গলার মধ্যে রশি লাগাইয়া ওই বুড়িমার কাছে ডাক দিয়া বলে বৃদ্ধা মহিলা এই আপনি এই পাগড়ির এক কোণা ধরেন এক কোণা ধইরা এই জমিনের মধ্যে আপনি আমাকে টানেন আর আমার বিচারটা করিয়া দেন দুনিয়ার জমিনে আমি উমরের বিচার করে দেন নয়তোবা ওই কঠিন কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারবো না কবরের আযাব সহ্য করতে পারবো না রে মা দুনিয়ার জমিনে আপনি আমার বিচারটা করে দেন বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে রে যুবক তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভুল হয়ে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولاه
كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا يا أيها الذين آمنوا اتقوا الله الله تعالى دكتيا بولي হে গুলাম আমি আল্লাহকে ভয় কর হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলমান না হইয়া মরিও না বাবা মুসলমান না হইয়া মরিও না আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে গোলাম আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর এবং মুসলমান না হইয়া মরিও না এ বাবা বাবাই মুসলমান দাদাই মুসলমান আল্লাহ তাআলা বললেন মুসলমান না হইয়া মরিও না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম মুসলমান না হইলে এই মাথার মধ্যে টুপি উঠাইতাম না মুসলমান না হইলে গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতাম না মুসলমান না হইলে পয়গম্বরের আদর্শিক আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করতাম না মুসলমান না হইলে জুমার দিন মসজিদে সালাত আদায় করতে আসতাম না কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলরে গোলাম মুসলমান না হইয়া মরিও না বাবা বুঝতে হবে ভেজাল আমরা এখনো মুসলমান হতে পারি নাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না মুসলমানিত্ব অর্জন করতে হয় সিরাত সূরাতে মানুষ হইলে সেটাকে মানুষ বলা হয় না মানুষত্ব অর্জন করতে হয় আল্লাহ তাআলা তেমনি ভাবে বলে রে গোলাম মুসলমানিত্ব অর্জন না করিয়া এই দুনিয়ার জমিন থেকে মরিও না মরিও না মরিও না এজন্য মুসলমানিত্ব অর্জন করতে হবে পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده তোমাকে এমন মুসলমান হতে হবে তুমি একজন মুসলমান তুমি একজন মানুষ তোমার হাত তোমার পা তোমার জবান আল্লাহ তাআলা তোমাকে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে তোমার হাত বা জবান দ্বারা অন্য কোন মুসলমান জীবনে কোনোদিন কষ্ট না পায় মুসলমানিত্ব অর্জন করতে হবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না রে ভাই মুসলমানিত্ব অর্জন করতে হবে আল্লাহ তাআলা বলে রে গোলাম আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো ভয় কর ভয় কর ভয় করার মতো ভয় করার মানে হলো মুসলমান না হইয়া মরিও না আল্লাহ তাআলাকে কেমনে ভয় করবে খলিফাতুল মুসলিমিন উমর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত কে কোন অবস্থায় আছে উমরে ফারুক অর্ধ জাহানের বাদশা অর্ধ জাহানের খলিফা উমর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন গহীন জঙ্গলের কিনারা দিয়ে চলতেছে উমর উমরে ফারুক চলতেছে চলতেছে রাত্রবেলা
হঠাৎ করে তাকিয়ে দেখি ওই ছোট্ট একটা ঘর জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু আগায় গেলেন একটু আগায় গেলেন আগায় যাওয়ার পর তাকিয়ে দেখে একটা বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধা মহিলা তার চতুর্থ পাশে তার সন্তানেরা ছোট ছোট বাচ্চা ঘুমিয়ে যায় আবার ঘুম থেকে উঠা ডাক দিয়া বলে মা খানা দাও খোদার তৃষ্ণার সহ্য করতে পারি না রে মা মা মিথ্যা সান্তনা দেই রে বাবা একটু অপেক্ষা কর খানা তৈয়ার হচ্ছে উমর তাকায় তাকায় দেখতেছেন এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটু আগায় গেলেন দূরত্ব বজায় বজায় রাখিয়া একটা সালাম মেরে দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও ঘরওয়ালা কেমন আছো কি হালত বর্ণনা করো বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে ও যুবক তুমি কে তুমি কে উমরে ফারুক ডাক দিয়া বলে আমি একজন যুবক একজন আল্লাহর গোলাম বলে কেন আসলা বলে আমি আসলাম দেখি কোন উপকার করা যায় নাকি বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে উমর কি উপকার করবা জানি না কিন্তু আমি শুনেছি আমাদের দেশের শাসক উমর আরামে আরামে বাদশাহিত্ব করে আর খাই আমি বৃদ্ধা মহিলার খোঁজ খবর নাই না আমি বড় অসহায় আমার ঘরে খানা নাই আমার সন্তানদেরকে আমি খাওয়াইতে পারি না আমি শুনেছি আমাদের দেশের শাসক উমর দুনিয়ার জমিনে পারলে পারলাম নয়তোবা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব ওমর নিজের পরিচয়টা দেন নাই বৃদ্ধা মহিলাও চিনতে পারেন নাই ওমর এবার পরিচয় গোপন করিয়া চলে গেল অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে যাওয়ার পর ডাক দিয়া বলে রে খাদিম একটা আটার বস্তা আমার মাথায় উঠায় দাও আসলাম খাদেম ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন আপনি দেশের শাসক অর্ধজাহানের খলিফা আপনার মাথায় আটার বস্তা মানাই না ওমরে ফারুক ডাক দিয়া বলে রে খাদেম আমি অর্ধজাহানের খলিফা আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পেলাম দুনিয়ার মানুষের খাদেম হইলাম আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের খাদেম আমাকে বানাইলো কিন্তু আমি কোনো খেদমত করতে পারলাম না জঙ্গলের কিনারায় বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে আমি উমরের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ তাআলা যদি বেজার হয়া যায় জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই খাদেম তুমি কি চাও আমি মামলা দায়ের হয়া যাই আমি ওই কিয়ামতের কঠিন ময়দানে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করার পর ওই কাঠ গড়ায় আমাকে দাঁড়াইতে হবে বলে না চাই না তাহলে আটার বস্তা আমার মাথায় উঠায় দাও খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের শাসক আঠার বস্তা মাথায় উঠায়া গহীন জঙ্গলের কিনারা দিয়ে চলতেছে এবার বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে মা আপনি ঘরের মধ্যে চলে যান ঘরের মধ্যে যাওয়ার পর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চুলার পাশে বসিয়া নিজে নিজে পানি গরম করিয়া নিজে নিজে পানি গরম করিয়া ওই পানি দিয়া
আটা সেনিয়া রুটি বানায়া ডাক দিয়া বলে রে মা আটাও রেখে গেলাম রুটিও রেখে গেলাম আপনি খান আর আপনার ক্ষুধার্ত সন্তানদেরকে খাওয়ান যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন এইটা বলিয়া বের হইয়া রওনা করছে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে যুবক দাঁড়াও দাঁড়াও যুবক দাঁড়িয়ে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বৃদ্ধা মহিলা সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলে আমি একটু আল্লাহর কাছে দোয়া করে দি তোমার জন্য বৃদ্ধা মহিলা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ উমরকে যদি ইসলামের খাদেম না বানায়া এই যুবককে যদি ইসলামের খাদেম বানাইতা আমাদের দেশ শান্তির বাগান হয়ে যাইত বৃদ্ধা মহিলা চিনতে পারে নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেন নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পরিচয় গোপন রাখিয়া চলে গেল পরের দিন খাদিমকে ডাক দিয়া বলে রে খাদিম সমস্ত সাহাবায়ে কেরামকে জানায় দাও সমস্ত মানুষকে জানায় দাও জরুরি বৈঠক মসজিদে নববীর মধ্যে একজন বার্তাবাহককে ডাক দিয়া বলে বার্তাবাহক যাও যাও ওই গহীন অন্ধকার ওই গহীন জঙ্গলের মধ্যে একজন বৃদ্ধা মহিলা সালাম জানায় দাও খলিফাতুল মুসলিমিনের সালাম বার্তাবাহক রওনা করছে মাকে ডাক দিয়া বলে মা খলিফাতুল মুসলিমিনের সালাম আপনাকে যেতে হবে মসজিদে নববীর মধ্যে আম্মা জান ভয় পেয়ে গেল বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল ডাক দিয়া বলে রে যুবক একটু অপেক্ষা কর সন্তানদেরকে ডাক দিয়া বলে সন্তানেরা গতকালকে ওমরের বিরুদ্ধে আমি কথা বলেছি ওই যুবক হয়তোবা বলিয়া দেশে এজন্য আমাকে ডাকা হইল আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে আর কোনোদিন দেখা হবে না বৃদ্ধা মহিলা কান্না করতেছে কান্না করতে করতে মসজিদে নববীর মধ্যে যখন ঢুকলো মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে আর কান্নার আওয়াজ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদে নববীর মধ্যে বসা উমর ফারুক তাকায় তাকায় দেখে আম্মাজান কান্না করতেছে আম্মাজান কান্না করতেছে বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে বাবা আমার কোন রক্ষা নাই রক্ষা নাই রক্ষা নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে মা আপনি কেন কান্না করতেছেন আপনার তো কোনো ভয় নাই কোনো ভয় নাই ভয় তো আমার 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 উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাগড়ি নিয়া পাগড়িটা নিজের গলার মধ্যে রশি লাগাইয়া ওই বুড়িমার কাছে ডাক দিয়া বলে বৃদ্ধা মহিলা এই আপনি এই পাগড়ির এক কোণা ধরেন এক কোণা ধইরা এই জমিনের মধ্যে আপনি আমাকে টানেন আর আমার বিচারটা করিয়া দেন দুনিয়ার জমিনে আমি উমরের বিচার করে দেন নয়তোবা ওই কঠিন কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারবো না কবরের আযাব সহ্য করতে পারবো না রে মা দুনিয়ার জমিনে আপনি আমার বিচারটা করে দেন বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলে রে যুবক তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার ভুল হয়ে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বৃদ্ধা মহিলাকে ডাক দিয়া বলে মা আপনি আমাকে মারেন আর দুনিয়ার জমিনে বিচার করে দেন এলাকার যুবক ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন
দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অর্ধ জাহানের শাসক হয়ে গেল খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জিন্দেগিতে থাকা হালাতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেল তার মধ্যে যদি এত ভয় হয় জাহান্নামের চিন্তা চেতনা বড় পাগল হয়ে গেল পাগল হয়ে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ সমাপ্ত করিয়া ঘরের দরওয়াজা বন্ধ করিয়া কান্না করতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে উমর ভাই কেন কান্না করতেছেন কেন কান্না করতেছেন আজকে ঈদের দিন খুশির দিন আনন্দের দিন আপনি কেন কান্না করতেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে ও আবু হুরায়রা আনন্দ উৎসব তো ওই বান্দার জন্য যার কোন গুনাহ নাই যার আমল নামাই কোন গুনাহ নাই যার মধ্যে কোন জাহান্নামের টেনশন নাই যার মধ্যে কোন জাহান্নামের টেনশন নাই কিন্তু আমি ওমর রমাদান মাসে রোজা রাখলাম তারাবির নামাজ আদায় করলাম তাহাজ্জুদ নামাজ আদায় করলাম রমাদানের সেহরি খাইলাম এই রমাদানের নামাজ রোজা তারাবি কবুল হইল কিনা চিন্তায় কান্না করতেছি এত চিন্তা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়ার পর তাদের মধ্যে এত ভয় জাহান্নামের এত ভয় এজন্য যুবক আল্লাহর গোলাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন আর জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার আল্লাহর গোলাম আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং মুসলমান না হইয়া মরিও না এজন্য যুবক একটা ওয়াদা করে নেন আজকের থেকে আল্লাহ তাআলার ভয় নিয়া আমি দুনিয়ার জমিনে যাহা কিছু করব আল্লাহ তাআলার রাজি খুশি আর পয়গম্বরের আদর্শ আল্লাহ তাআলার খুশির জন্য পয়গম্বরের আদর্শের জন্য যদি কোনো মুমিন বান্দা যাহা কিছু করবে ওইটা ইবাদতে গণ্য হয়ে যাবে এজন্য আর কোনোদিন গুনাহ করব না আর পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে কথা বলবো না বেরেট লাগাইবো না সুন্নাতের বিরুদ্ধে কথা বলবো না সুন্নাতের বিরুদ্ধে আঘাত করবো না আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবো না আল্লাহ তাআলার হুকুম মানবো আল্লাহ তাআলার ভয় নিয়ে চলবো এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী পয়গম্বরের আদর্শ অনুযায়ী পয়গম্বরের সুন্নাত অনুযায়ী মুসলমানিত্ব অর্জন করে আমরা সকলেই বিদায় হতে পারি সকলেই বলি আমিন।